প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি থার্ড সামেটিভ এভালুয়েশন টেস্ট 2022, অর্থাৎ 2022 সালের তৃতীয় ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য আমরা তৈরি করেছি। প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই অবশ্যই এটি সম্পূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ তোমাদের দেখে নিতেই হবে। তাহলে এখানে দেখে নেওয়া যাক, ফুল মার্কস হচ্ছে 30, সময় 1 ঘন্টা, আর এখানে দেখে নাও সাবজেক্ট ইংরেজি বা সমন্বয় সাধনের সক্ষমতা। এবার এখানে প্রথমেই আমরা দেখে নেব যে এখানে দেখো তোমরা তোমাদের রোল নাম্বার এই নাম লিখবে আর এখানে তোমাদের রোল নাম্বার লিখবে। প্রথমে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, 4 মার্ক, এখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4 মার্ক, সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও। এতে দেখো আই হ্যাভ এ পেট ডগ, হ্যাভ উত্তর হবে। এখানে বিতে ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, সিতে উই হ্যাভ এ ব্লু বাইসাইকেল, মানে তোমার আছে একটা নীল বাইসাইকেল, আর যেহেতু বিতে দেখো ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, তোমার একটি সুন্দর ব্যাগ আছে, সিতে উই হ্যাভ এ ব্লু বাইসাইকেল, মানে আমাদের আছে একটা নীল বাইসাইকেল, ডিতে দেখো দে হ্যাভ নিউ পেন্সিল, তাদের আছে নতুন পেন্সিল। এরপর দেখো 2 দাগে ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ড, শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক শব্দ দিয়ে। দেখো পাশে 2টো করে শব্দ, এর ভিতর সঠিক শব্দটি দিয়ে লিখতে হবে। দেখো প্রথমে আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানায় ঘুমাই, বিতে প্লিজ কাম হেয়ার, তাহলে হেয়ার উত্তর হবে, অনুগ্রহ করে এখানে এসো, সি হার সন রিডস ইন ক্লাস 2, তার ছেলে 2য় শ্রেণীতে পড়ে, তারপর ডিতে দ্য ফ্লাওয়ার ইজ ওয়েট, ফুলটি ছিল ভিজে বা ফুলটি ভিজে। এরপর আমরা দেখে নেব 3 দাগে, দেখো রাইম অফ ফ্লাওয়ার ফ্রুট অ্যানিমেল বার্ড ইন ইংলিশ, ইংরেজিতে 4টি, ইংরেজিতে দেখো ফুল ফল প্রাণী পাখির একটি করে নাম, মোট 4টি লিখতে হবে, 4 মার্ক। দেখো এখানে এতে লিখলাম রোজ মানে গোলাপ, বিতে লিখেছি ম্যাঙ্গো মানে হচ্ছে আম, সিতে টাইগার মানে বাঘ, ডিতে প্যারট মানে আমরা জানি কাকাতুয়া। এরপর আমরা দেখে নেব দেখো 4 দাগে, 4 দাগে দেখো মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল, এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, বক্স দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের 4টি বাক্য গঠন করতে হবে। আমি এখান দিয়ে দেখো এখানে হি ইউ আই উই দে দিস দ্যাট আছে, এর ভিতরে এম ইজ আর এখানে দেখো এ বক্স গার্লস স্টুডেন্টস বয় এ ট্রি বুকস এ কাইট দিয়ে আমি 4টি বাক্য গঠন করেছি। দেখো প্রথম এতে হি ইজ বয়, বিতে ইউ আর গার্লস, সিতে উই আর স্টুডেন্টস এবং ডিতে দ্যাট ইজ এ ট্রি, তাহলে এতে হি ইজ বয়, বিতে ইউ আর গার্লস, সিতে উই আর স্টুডেন্টস, ডিতে দ্যাট ইজ এ ট্রি। নেক্সট পেজ বা 2য় পেজে দেখো এখানে প্রজাপতির ছবি দিয়ে ফ্লাই লেখা আছে, তাহলে কী করলাম বাটারফ্লাই মানে প্রজাপতি। এখানে দেখো একটা গাজর দিয়ে রট লেখা আছে, তাহলে ক্যারোট মানে হচ্ছে গাজর। এখানে দেখো পোটাটো মানে এখানে এ টিও দেওয়া আছে, এর আগে লিখতে হবে পিওটি, তাহলে এর সঙ্গে জুড়ে দিলে কী হয়ে যায় পটেটো মানে আলু। তারপর এখানে আনারসের ছবি দিয়ে পাইন, আমরা জানি পাইন অ্যাপেল মানে আনারস, তাহলে লিখে দিয়েছি। তাহলে প্রথম হচ্ছে বাটারফ্লাই, তারপর ক্যারোট মানে গাজর, তারপর পটেটো মানে আলু, তারপর পাইন অ্যাপেল মানে হচ্ছে আনারস। এরপর এখানে কী বলেছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার ফিল ইন দ্য গ্যাপস উইথ গিভেন ওয়ার্ডস, ছবি দেখো এবং বাক্সে দেওয়া শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এ বার্ড ক্যান ফ্লাই, একটা পাখি উঠতে পারে। তারপর দেখো হাতির ছবি আছে, অ্যান এলিফ্যান্ট ক্যান ওয়াক, একটা হাতি হাঁটতে পারে। এ তারপর এখানে মানুষের ছবি দেওয়া, সিতে এ ম্যান ক্যান ওয়াক সুইম, একটা মানুষ হাঁটতেও পারে সাঁতারও করতে পারে, সেই জন্য আমি 2টোই লিখে দিয়েছি। আর ডিতে দেখো ফিশ, এখানে মাছ আছে, এ ফিশ ক্যান সুইম, একটা মাছ সাঁতার কাটতে পারে। এরপর দেখো
সাত দাগে, সাত দাগের প্রশ্নগুলো দেখো এবং তার উত্তরগুলো আমি করে দিয়েছি, সবগুলোই করে দিয়েছি, তোমরা দেখে নাও। এতে এনে প্রশ্নগুলোর উত্তর লেখো। এতে হোয়াট ইজ ইয়োর নেম, অ্যান্সার মাই নেম ইজ এ মণ্ডল। তোমাদের যার যার নাম এখানে এন্টার লিখতে হবে। এখানে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, তোমরা সবাই তোমাদের নিজের নাম লিখবে, ঠিক এইভাবে মাই নেম ইজ এ মণ্ডল যদি হয়, মানে পুরো নামে লিখবে। এখানে আমি সংক্ষেপে লিখেছি তোমাদের নাম, পুরো নাম লিখবে। যদি সুজয় হয়, আকাশ হয়, যা সুজয় বিশ্বাস, আকাশ বিশ্বাস, সুজয় চৌধুরী, আকাশ চৌধুরী, যা নাম হবে সেগুলো তোমরা লিখবে। বিতে ডু ইউ লাইকস অরেঞ্জ, ইয়েস আই লাইকস অরেঞ্জ। বলছে তুমি কি কমলালেবু পছন্দ করো, হ্যাঁ আমি পছন্দ করি, আই লাইক অরেঞ্জ। আট দাগে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। পাঁচটি বল, ফাইভ বলস। এখানে বিতে নয়টি আম, নাইন ম্যাঙ্গোস। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।